ইয়েমেনে এয়ার স্ট্রাইক মার্কিন সেনার কখনো বাণিজ্য জাহাজ হাইজ্যাক আবার কখনো হামলা লোহিত সাগরে বাণিজ্য জাহাজে হুথি গোষ্ঠীর আক্রমণ ও হামলা দিন দিন বেড়েই চলেছিল যার ফলে ক্ষতির মুখে আন্তর্জাতিক বাণিজ্য হামলার মুখে পড়তে হয় আমেরিকা ব্রিটেন সহ একাধিক দেশের বাণিজ্য জাহাজকেও গত নভেম্বর মাস থেকে এখন অব্দি তিরিশটিরও বেশি বাণিজ্য জাহাজ ও নৌসেনার জাহাজে হামলা চালিয়েছে হুথিরা ফলে পাল্টা জবাব দিতে গত মাসেই হুথি গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালায় আমেরিকা ও ব্রিটেন এবার ইয়েমেনে এয়ার স্ট্রাইক চালিয়েছে মার্কিন সেনা শনিবার রাতেই আকাশ পথে আক্রমণ চালায় মার্কিন সেনা আকাশ পথে আক্রমণ চালিয়ে ইয়েমেনে হুথি গোষ্ঠীর ছত্রিশটি গোপন ঘাঁটি ধ্বংস করা হয় এই তথ্য জানিয়েছে আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ফলে হুথিদের স্পষ্ট বার্তা অন্যায়ভাবে হামলা আক্রমণ চালালে তারা চুপ করে সহ্য করবে না আর তাদের আক্রমণ আর তাদের আক্রমণাত্মক পাল্টা জবাব হুথিদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর হবে মার্কিন প্রতিরক্ষা সচিব জানিয়েছেন হুথিদের সঙ্গে যোগসূত্র রয়েছে এমন তেরোটি জায়গায় হামলা চালানো হয়েছে তবে আমেরিকার সঙ্গে অভিযান চালিয়েছে ব্রিটেনও আর তাদের এই অভিযানকে সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া কানাডা ডেনমার্ক নেদারল্যান্ড নিউজিল্যান্ড ও নিউজ